হ্যালো বন্ধুরা, অনেক দিন পর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আসলে ভিডিওগুলো শ্যুট করা হয়েছিল কিন্তু এডিট করা হয়েছিল না, আর আমি বিয়ে বাড়িতে ব্যস্ত ছিলাম তাই আর ভিডিও দেওয়া হয়নি। বিয়ের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপনারা এর পরের পর্বে দেখতে পাবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটা দিয়ে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন দুপুর 12টা বাজে আর আমি চলে এসেছি টনি অ্যান্ড গাই স্যালনে। টনি অ্যান্ড গায়ের অফারের তিনটে সার্ভিস আমি নিয়েছিলাম, তার মধ্যে দুটো সার্ভিস আমি এর আগের দিনে করিয়ে গেছি, হেয়ার কাট আর হেয়ার স্পা করিয়েছি। আজকে আরেকটা সার্ভিস বাকি ছিল, সেটা আমি নিতে এসেছি। অ্যান্টি ট্যান ফেসিয়াল বাকি ছিল, আজকে সেটা করালাম আর আইব্রো করালাম। এর আগের দিন হেয়ার কাট আর হেয়ার স্পা করিয়েছিলাম কিন্তু সেদিন চুলটা সেট করেনি, কারণ হেয়ার স্পা করেছিলাম তাই চুলটা সেট করতে মানা করেছিল, হিটের জন্য চুলের সফট ভাবটা চলে যাবে। আজকে এসেছি তাই আজকে আমার চুলটা এখন সেট করে দিল। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এখানকার সব কাজ আমার কমপ্লিট হয়ে গেল, এখন বাড়ি যাচ্ছি। এখন রাত্রি 12টা বাজে আর আমরা প্যাকিং করে ডিনার সেরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমাদের রাত্রি 3টেতে ফ্লাইট আছে তাই এখন আমরা এয়ারপোর্ট যাব। আমাদের ক্যাব বুক করা হয়েছিল, চলেও এসেছে, বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। এখান থেকে শামসাবাদ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, তাই আমরা একটু আগেই বেরিয়ে পড়লাম। এত কথা বলে যাচ্ছি কিন্তু আসল কথাটাই বলা হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা হায়দ্রাবাদ থেকে ফ্লাইটে করে কলকাতা যাব, তারপর কলকাতা থেকে ট্রেনে করে মালদা যাব। মালদাতে আমার বাড়ি আর আমার ভাইয়ের বিয়ে আছে, আর সেই বিয়েতেই যাচ্ছি। আমরা এয়ারপোর্ট পৌঁছে গেলাম, খুব তাড়াতাড়ি চলে আসলাম, বেশিক্ষণ সময় লাগেনি, রাস্তা একদমই ফাঁকা ছিল। চলুন এবার এয়ারপোর্টের ভেতরে যাই। আমরা এয়ারপোর্টের ভেতরে চলে এসেছি, এখন লাগেজগুলো জমা করে দিলাম। আমরা খুব টেনশনে ছিলাম যে লাগেজের ওজন বেশি না হয়ে যায়, তাহলে এক্সট্রা চার্জ দিতে হবে। যাই হোক, বেশি হয়নি, একদমই ঠিকঠাক ছিল। 100 গ্রাম ওজন বেশি হয়েছিল, তবে তার জন্য কোনো এক্সট্রা চার্জ দিতে হয়নি। পার পার্সন 15 কেজি লাগেজ ব্যাগ নিতে পারবে আর 7 কেজি হ্যান্ডব্যাগ নিতে পারবে। আমাদের গেট নাম্বার 104, আমরা এখন গেট নাম্বার 104 এর কাছে চলে আসলাম। আর আমরা অনেক আগেই এয়ারপোর্টে চলে এসেছি, এখনও হাতে প্রচুর সময় আছে, তাই সময় কাটানোর জন্য আমরা এখন এদিক ওদিক ঘুরছি।
ঘোরাফেরা করার পর ফাইনালি আমাদের টাইম চলে এসেছে। এখন আমরা বাসে উঠলাম। আমরা আমাদের ফ্লাইটের কাছে পৌঁছে গেলাম, এখন বাস থেকে নেমে গেলাম, এবার ফ্লাইটে উঠবো। আর এই দিকে আমাদের ফ্লাইটের চাকা চেকিং করা হচ্ছে। আমরা আমাদের সিটে বসে পড়েছি, আর 2 ঘন্টা পরেই কলকাতা পৌঁছে যাব। তারপর ট্রেনে করে বাড়ি, কয়েক ঘন্টা পেরোলেই বাড়ি পৌঁছে যাব, আর বাড়ি যাওয়ার আনন্দটাই আলাদা। সিট বেল্ট বাঁধতে বলা হলো আর আমরা সিট বেল্ট বেঁধে নিলাম। এবার আমাদের ফ্লাইট ওড়ার জন্য প্রস্তুত। রাতের ফ্লাইটের জানালা দিয়ে শহরের আলোগুলো দেখতে দারুণ লাগছে। দু ঘন্টা আকাশে উড়ে আমরা কলকাতা পৌঁছে গেলাম, আর আমাদের ফ্লাইট ল্যান্ড করলো। কলকাতা পৌঁছে গেলাম কিন্তু এখনো সকাল হয়নি, অনেকটাই অন্ধকার আছে, আলো ফুটতে এখনো অনেক দেরি আছে। এবার ফ্লাইট থেকে নামতে হবে। কলকাতা পৌঁছে আমাদের দারুণ লাগছে, আর আমাদের খুব কম বাড়িতে আসা হয়, এইবারও অনেকদিন পর বাড়ি যাচ্ছি তাই দারুণ লাগছে। আমরা লাগেজ কালেকশন করার জন্য চলে এসেছি, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি কিন্তু আমাদের লাগেজের পাত্তাই নেই, সবার লাগেজ চলে আসে। অবশেষে আমাদের লাগেজ এখন আসলো, একটা নাও হলো, আরেকটা আছে, এই যে এটাও এবার চলে এসেছে। আমরা এখান থেকে হাওড়া স্টেশনে যাব, সেখান থেকে ট্রেন ধরব। সেই ভিডিওগুলো আমার এর পরের ভিডিওতে দেখতে পাবেন। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।